আদিন অপরদ্বন্দ্ব নতুন নয়, এবার গোদের ওপর বিস্ফোরা তৎকাল তৃণমূল। আমি তিন ধরনের তৃণমূলকে দেখেছি। এক হচ্ছে পুরনো তৃণমূল কংগ্রেস কর্মীরা, দ্বিতীয় হচ্ছে নব্য তৃণমূল কংগ্রেস, মানে ক্ষমতার পরে যারা আমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এসেছে, আর একটা এসে তৎকাল তৃণমূল। কালকে এসে আজকে পথ চাই, দলের নীতি কিছুই জানে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম জানে না, তৃণমূল কংগ্রেসের সংগ্রামের ইতিহাস জানে না। শেষ মুহূর্তে সিট পেতে কাটতে হয় তৎকাল টিকিট। তৃণমূল মহাসচিবের অভিযোগ, অনেকে হালে দলে ঢুকে তৎকাল কোটায় পদ পেতে চাইছেন। নব্যরা আসুক, তাদের টিকিয়ে নিন, তৎকালদের উপরে নজর রাখুন, আর পুরনোদেরকে সম্মান করুন, নির্ভর করুন। এ নিয়ে পাল্টা কটাক্ষের সুর বিরোধীদের গলায়। যারা আজকে টিএমসিতে নেতা হয়েছেন সবই তো তৎকাল, পুরনো তৃণমূল আছেটা কি? তারা তো বসে গেছেন, তৎকাল তৃণমূলে চলছে বলে তৃণমূল পার্টি বলে কিছু নেই। গোষ্ঠীদ্বন্দ্বের কাটা উপড়াতে শুক্রবার কালীঘাটের কোর কমিটির বৈঠক থেকে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সতর্ক করেন দক্ষিণ চব্বিশ পরগনার তিন বিধায়ককে, বুঝিয়ে দেন নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ না করলে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। এর একদিন পরই গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে সতর্কবার্তা তৃণমূলের মহাসচিবের। কাটা এখন তৎকাল তৃণমূল। অর্ণ মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য ও সুভাষ বৈদ্য, এবিপি আনন্দ।